হোল্ডার যারা যারা অন্য বিরোধী দল করেন, তারা চাইলে পরে তারা কাজ পাননি, এবং এর সোশ্যাল অডিট হয়েছে। দিল্লি থেকে টিম এসে তদন্ত করে দেখেছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই 100 দিনের কাজে চরম দুর্নীতি হয়েছে। স্বাভাবিকভাবে এই দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এমপিরা এই কাজগুলো দেখার কথা, দিশা কমিটিতে এগুলো আলোচনা হওয়ার কথা, এনআরজিএস এর জন্য ভিজিলেন্স টিম থাকার কথা, তার সর্বোচ্চ জায়গায় এমপিকে থাকার কথা, মেম্বার অফ পার্লামেন্টকে থাকার কথা, পশ্চিমবঙ্গে কোনো এই সমস্ত নিয়ম রীতিনীতি মানা হয় না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে, তারা ভুল করেছে। এবং কেন্দ্র সরকারের যে অডিট টিম, সেই অডিট টিম দেখেছে যে এখানে দুর্নীতি হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে সেই টাকা বন্ধ করা হয়েছে।